সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন কমিশন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, কমিশন আইন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এদিকে বিএনপির লবিস্ট ইস্যুতে 5 মিনিটেই বক্তব্য বদল বিএনপি মহাসচিবের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, স্বীকার অস্বীকারের দোলাচল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। আছেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, আইনজীবী ও সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক G9। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। বলছি আজকে আলোচনার শিরোনাম, স্বীকার অস্বীকারের দোলাচল। শুরুতে যেমন বলছিলাম, বিএনপি মহাসচিব লবিস্ট নিয়োগ প্রসঙ্গে প্রথমে এক কথা বলেছেন, 5 মিনিট পরে তার বক্তব্য অস্বীকার করেছেন। এছাড়া নির্বাচন কমিশন ইস্যু নিয়ে সরকারকে দায়ী করার চেষ্টা করছে বিএনপি, সরকারি তরফে সেসব অভিযোগ অস্বীকার করা হচ্ছে। এসব সহ অন্যান্য সমস্যার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই শান্ত ভাই, আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই। লবিস্ট নিয়োগ প্রসঙ্গে তো গত কয়েকদিন ধরেই গণমাধ্যম সরব রাজনৈতিক নেতারাও বক্তব্য, পাল্টা বক্তব্য দিচ্ছেন যার যার পক্ষ থেকে। বিএনপি মহাসচিব সবশেষ করোনামুক্ত হয়ে আজকে সংবাদ সম্মেলনে এসেছিলেন বেশ কিছুদিন পর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে বলছেন যে, দেশের স্বার্থ রক্ষার জন্যই বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, যদি করে থাকে। এর 5 মিনিটের মাথায় আবার গণমাধ্যম কর্মীদেরকে তিনি ডেকেছেন, সংবাদ সম্মেলনটি শেষ হয়ে গিয়েছিল, আবার তিনি ডেকে পরে যেটি বলেছেন যে বিএনপি লবিস্ট নিয়োগ করেনি, বিএনপি যা করে দেশের কল্যাণের জন্যই করে। মানে পরের বক্তব্যটা এরকম, বিএনপি দেশের অকল্যাণের জন্য কোনো কিছু করে না। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আজকে আবারও বলেছেন যে, দেশের ক্ষতি করার জন্যই বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে দুজন বিজ্ঞ আলোচক, তাদের প্রতি শ্রদ্ধা, দর্শকদের শুভেচ্ছা। দেখেন, লবিস্ট এটা সহজভাবে বলতে গেলে আমরা বুঝি তদবিরের জন্য নিযুক্ত ব্যক্তি। সেই তদবিরটা এক একজন মানুষ বা এক একটা দল, এক একটা গ্রুপ এক এক উদ্দেশ্যে নিয়োগ করে থাকে, যেটা বাংলাদেশে একরকম, আমেরিকায় আর একরকম। আমেরিকায় এটা বৈধ, এবং যে প্রতিষ্ঠান তারা আমাদের যেরকম ব্যবসা করতে ট্রেড লাইসেন্স নিতে হয়, ওইখানে লবিস্ট ফার্মের রেজিস্টার্ড তারা ফার্ম, এবং এটা তারা কি পারপাজে লবিস্ট হিসেবে নিয়োগ হবে, কাদের দ্বারা নিয়োগ হবে, কত টাকা চুক্তিতে হবে, কত মেয়াদ হবে, এটা সব স্পষ্টভাবে ওয়েবসাইটে উল্লেখ করে দিতে হয় এবং প্রকাশ্য, এটা গোপন করার কোনো সুযোগই নেই। এবং তারপর হচ্ছে সেটাও প্রকাশ্য। হ্যাঁ, রাইট। তারপরে হচ্ছে তারা যে টাকা নিল সেই টাকার আবার সরকারকে যে ট্যাক্স দিতে হবে সেটা স্বচ্ছভাবে দিতে হয়। যেহেতু ট্যাক্স দিতে হয়, তাহলে তারা কত টাকা নিল সেটাও স্বচ্ছভাবে থাকে। বাংলাদেশে আমেরিকায় লবিস্ট নিয়োগের ইতিহাস 1973 সন থেকে আছে, স্বাধীনতার পর থেকেই ব্যবসায়ী গ্রুপরা শুরু করেছিল লবিস্ট নিয়োগ। তারপর এসে বিভিন্ন দল, ব্যবসায়ী গ্রুপ, বিজিএমইএ, আওয়ামী লীগ, বিএনপি, সরকার, বিভিন্ন সময়ে যারা ছিল সবার বিষয়ে লবিস্টের কথা শোনা যায়। বিএনপির তরফ থেকে সংবাদ মাধ্যমে আসা যে রিপোর্ট, এবং বিএনপির লোকজনের কাছ থেকে যতটুকু আমি জানি তাতে এটুকু বুঝি, বিএনপির পক্ষ থেকে যে লবিস্ট নিয়োগ করা হয়েছিল 2018 সালের দিকে, সেটা আমেরিকা প্রবাসী বিএনপির কোনো নেতা বা কর্মী কেউ তাদের উদ্যোগে করেছে বিএনপির জন্য কাজ করতে গেলে, এটা হলো বিএনপির বক্তব্য। এখন সরকার যদি ফ্যাক্টস ফাইন্ডিং সব উপস্থাপন করে, তাদের তো করার সুযোগ আছে, তাহলে হয়তো আমরা আরও পরিষ্কার হতে পারবো যে দল হিসেবে বাংলাদেশ থেকে বিএনপি করেছে কি না, তারা এই দেশ থেকে টাকা পাঠিয়েছে কি না, এবং সেই টাকা বৈধ কি না, এই বিষয়গুলো আসে। কিন্তু যদি এমন হয় যে বিএনপির পক্ষ নিয়ে বিএনপির কোনো প্রবাসী নেতা বিএনপির জন্য এখানে কাজ করেছেন, সেটা বিএনপির জন্যই লবিস্ট হবে, কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে বিএনপি তাদের দলীয় ফান্ডে বা টাকায় করেনি, এক। দুই হলো, আওয়ামী লীগ দল হিসেবে দেখেন, প্রথম আলোতে 2018 সালের একটা রিপোর্টের সারসংক্ষেপ আপনাকে শুধু বলি যে, বাংলাদেশ সরকার মানে আওয়ামী লীগ সরকার আসার পরে তারা 2014 থেকে 2018 সালে তারা লবিস্ট নিয়োগ করে খরচ করেছে $13.40 লাখ। এটা হলো সরকারের, অর্থাৎ রাষ্ট্রের টাকা, আমার আপনার টাকা। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ পার্টি হিসেবে তারা 2005 থেকে 2007 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওই সময়ে তারা তৎকালীন সরকারের বিরুদ্ধে এই লবিং করার জন্য যে ফার্ম নিয়োগ করেছিল তাদেরকে দিয়েছিল $12.60 লাখ। আর বিএনপির নামে এখানে আছে 2018 সালে তারা চুক্তি হয়েছে ব্র্যাকেটে লেখা, এটা ফুলফিলও হয় নাই,
পুরাটা তার মূল্যবান ছিল এই 1.60 লাখ ডলার। তাহলে বিএনপির নামে এযাবৎকালে যে তথ্য আসছে 18 সাল পর্যন্ত তাতে 1.60 ডলার 1.6 লাখ ডলার ধরেন। আর বিএনপি বিরোধী দলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে দল আওয়ামী লীগ করেছে 12.6 লাখ ডলার, আর কত গুণ বেশি, 1.6-এর জায়গায় 12.6, এত বছর আগে তখনকার টাকার মান আপনি বুঝেন। আর বাংলাদেশ সরকার 14-18 করেছে 13.4 লাখ ডলার। এর বাইরে জামাত ইসলামের নাম আছে, ইসলামী ব্যাংকের নাম আছে, ওই যে জঙ্গি অর্থায়নে নাম আসার পরে এরকম আছে। এখন বিষয়টা হলো ওইখানে যেহেতু লবিস্ট নিয়োগ, লবিস্ট ফার্মের সঙ্গে এই বিষয় চুক্তিতে যে এটা বৈধ, এবং বৈধ টাকা দিয়ে যে কেউ এটা করতে পারে সেটা বিএনপির হয়ে বিএনপির কোনো প্রবাসী নেতাই করুক বা বিএনপিও যদি করে থাকে, এই বা আওয়ামী লীগের বিরোধী দলে ছিল তখন যে আওয়ামী লীগ করেছে, এর মধ্যে আমি খুব দোষের কিছু দেখি না। এক, আমি একটু শেষ করি সংক্ষেপে, যদি সেটা ভয়াবহ রাষ্ট্র বিরোধী কোনো ষড়যন্ত্র না হয়, প্রকাশ্যে যখন চুক্তি হয় সেটা তো ষড়যন্ত্র না হয় না, ষড়যন্ত্র করে মানুষ গোপনে, কিন্তু এখানে তো সব প্রকাশ্য। কিন্তু সরকার যে এই যে সরকার রাষ্ট্রের টাকা নিয়া, আপনার আমার টাকা নিয়া 14 সাল থেকে 18 পর্যন্ত 13.4 লাখ ডলার, এবং এই 19 সাল থেকে এখন প্রতি মাসে প্রচুর পরিমাণ টাকা ব্যয় করে আবার যে লবিস্ট নিয়োগ এখন চলছে সে টাকার পরিমাণ আরো অনেক গুণ বেশি। এই সরকার যখন করে, আওয়ামী লীগ যেটা নিয়ে করছে এটা নিয়ে আমার বক্তব্য নাই, বিএনপি যেটা নিয়ে করেছে সেটা নিয়েও আমার বক্তব্য নাই, এটা সরকার দেখবে যে প্রকাশ্যে করেছে, এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজার সুযোগ নাই। কিন্তু সরকার যেটা করছে সেটা রাষ্ট্রের টাকা, সেটা আপনার আমার ট্যাক্সের টাকা, এবং সরকার কি উদ্দেশ্যে করছে স্পষ্ট লেখা আছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, যে গুম খুনের অভিযোগ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অভিযোগ, যে ভোট ডাকাতির অভিযোগ আছে, এই সব নিয়ে যে বিরোধী দল থেকে বা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে ওইখানে যে অভিযোগ পৌঁছাচ্ছে সেই অভিযোগের বিরুদ্ধে ওইটা মিথ্যা প্রমাণ করবার জন্য সরকার টাকা ঢালছে। তার মানে হচ্ছে সরকার তাদের নির্দেশে তাদের বাহিনীদের দিয়ে যাকে খুন করাচ্ছে, যার সন্তানকে গুম করাচ্ছে, তার ট্যাক্সের টাকায় যে ফান্ড, সেই ফান্ডের টাকা দিয়ে আবার সে যাতে বিচার না পায়, সে যাতে প্রতিকার না পায়, সেই জন্য ওই টাকা ব্যয় করছে, এটি আমি বুঝতে পারছি। অনেকক্ষণ আরেকটু সংক্ষেপে খুব আমি ওদেরকে তো শুনবো, সেটি হচ্ছে নিয়োগ করা অবৈধ না সেটি, কিন্তু পাশাপাশি যে বক্তব্যটি আসছে অস্বীকার করা। এখন বিএনপি একবার বলছে যে তারা করেছে, আবার বলছে যে তারা করছে না, এখন উদ্দেশ্যটি বিএনপির দিক থেকে একরকম বিএনপি ব্যাখ্যা করবেই, কিন্তু অস্বীকার করা তার মানে হচ্ছে এই সরকার যেটি বলছে যে সরকারের বিরুদ্ধে নয় দেশের বিরুদ্ধে করছে না। এই জায়গাতে কি বলবেন আপনি? এটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে বিএনপির বক্তব্য, আমি যতটুকু জানি সেটা হচ্ছে সরাসরি দল হিসেবে বাংলাদেশ বিএনপি কোনো লবিস্ট ফার্ম নিয়োগ দেয়নি, তাদের কোনো প্রবাসী নেতা বিএনপির জন্য কাজ করার জন্য লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে, সেটা বিএনপি ওন করবে কিনা বা তারা তাদের দলীয় ফান্ডে যেহেতু হয় নাই সেটা তারা চাইলে না করতেই পারে, যেটা আমরা করতে করিনি ওইখানে প্রবাসী নেতারা তাদের মতো করতে পারে, সেটা সেটা সরকার বের করে দেয়। যে এই ওন করার প্রসঙ্গে আমি আপনার সঙ্গে আরেকবার যুক্ত হবো, তার আগে প্রশান্ত ভূষণ বড়ু আপনাকে স্বাগত, তাকে স্বাগত। শান্ত যে বিষয়টি বলছেন যে বিএনপি যদি করে থাকে, তিনি বলছেন যে বিএনপি যদি করে থাকে তাহলে সেটি অবৈধ নয় আর একরকম, আর সরকার যে করেছে সেটা জনগণের ট্যাক্সের টাকা, সেটা আওয়ামী লীগ করেছে ওইটু অবৈধ মনে করি না, বিএনপি আওয়ামী লীগ দল হিসেবে অবৈধ মনে করেন না, কিন্তু শুনেছেন টাকা, সেই ট্যাক্সের টাকা জনকল্যাণ কত শুনেছি আপনাকে শুনেছি। সময় টিভির সম্মানিত দর্শক এবং আই এম ভেরি হাম্বল এই প্যানেল, আর আমি কাশ্মীর অনেকদিন পরে পেয়েছি, থ্যাংকস টু ইউ অ্যাজ ওয়েল। শোনেন, বিএনপি হচ্ছে সেই দল যারা সমুদ্র সীমা বিজয়ের পর একটি গুলি বুলেট খরচ না করে সমুদ্র সীমা বিজয়ের পর ধন্যবাদ দিয়ে 24 ঘন্টা পরে ধন্যবাদ প্রত্যাহার করে নিয়েছিল বা বাধ্য হয়েছিল তাদের লাঠাই সুতির টানে। বিএনপি সেই দল যার প্রতিষ্ঠাতাকে বলা হয় পোস্টার বয় অফ স্টেট ব্রুটালিটি, 1 মিনিটে একটি করে মৃত্যুদণ্ড উনি সাইন করেছেন, বিদেশ যাচ্ছেন এয়ারপোর্টের লাউঞ্জে উনি সাইন করছেন, কোনো ট্রায়াল হয়নি, বিশেষ করে 77-এর অক্টোবরের বিমান সেনা অভ্যুত্থানের, তথাকথিত অভ্যুত্থানের পরে জাপানি বিমান হাইজ্যাকের সাথে কোরিলেট করে। বিএনপি হচ্ছে সেই দল যারা 2001 সালের পরে, তারা তো র্যাপ করেছেন এই পার্লামেন্টে, এর আগে 15 আগস্ট ইন্ডেমনিটি হয়েছে খন্দকার মোস্তাক অ্যান্ড এন্ডোর্স বাই জিয়া রহমান,
অ্যান্ড দেন র্যাপকে দায়মুক্তি দিয়ে আইন পাশ করেছিল সেই দল। এবং মানবাধিকারের বিষয়ে যদি রেকর্ডের কথা বলি, দুটি ঘটনায় দল হিসেবে বিএনপি আজীবন নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। একটি হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, শুধু তারা স্টেজ করেছেন তা না, সব ধরনের রাষ্ট্রীয় এবং দলীয় মেকানিজম দিয়ে তারা সেটিকে ঢেকেছেন, ঢাকতে চেয়েছেন। আরেকটি হচ্ছে 2001 সালের অক্টোবর নির্বাচনের পরে অবর্ণনীয় এবং অদৃষ্টপূর্ব ধর্মীয় সংখ্যালঘু এবং নারী নির্যাতন, যেটির এখনো পর্যন্ত বিচারটি হয়নি। শাহাবুদ্দিন কমিশন রিপোর্ট দিয়েছে। আপনি লক্ষ্য করবেন, এই মানবাধিকার রাষ্ট্রীয় পর্যায়ে দলনের এবং রাষ্ট্রের সব মেকানিজমকে ব্যবহার করে মানুষকে নিষ্পেষণ করার একটি পোস্টার বয় ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বলে হি ইজ দ্য পোস্টার বয় অফ স্টেট ব্রুটালিটি। মাহফুজ বাবু মহানগর ছাত্রলীগের তখনকার সেক্রেটারি, এখনও গুম। তোফায়েল আহমেদ সাহেবের পিএস, এখনও গুম। দে ডিড ইট, আমরা লিগাসি পেয়েছি। এখন লবিংয়ের প্রসঙ্গে আসি। আমি সায়ন্তর সাথে একমত, দল হিসেবে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তাদের সব ষড়যন্ত্র সফল না হলেও কিছু কিছু ষড়যন্ত্র তারা সফল করতে পেরেছেন এবং পারছেন, ভবিষ্যতে হতে পারবেন। দল হিসেবে এটা তাদের শক্তিমত্তার পরিচায়ক, এটার জন্য আমি অভিনন্দন জানাই। আরেকটি বিষয়ে একমত, সেটি হচ্ছে লবিং। লবিং বাইরে আপনি বলেছেন শুরুর দিকে, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার বা সরকারি সংস্থা লবিং করতে হলে সেটি কী জন্য করে? বাজেটে অনুমোদন থাকতে হয়। সাধারণত সায়ন্ত নিশ্চয়ই জানেন, সাধারণত এই ধরনের লবিংগুলো বাণিজ্যিক স্বার্থে করে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে করে, এবং এটা সব সরকারই করে, ভবিষ্যতের সব সরকারও এটি করতে থাকবে। আরেকটি বিষয় যেটি আপনি লক্ষ্য করবেন, যে লবিংয়ের খরচের যে প্রসঙ্গটি বলেছেন, যে বিএনপির পক্ষ থেকে যে বা যারাই করে থাকে না কেন, যারা চুক্তি করেন, তারা যার সাথে চুক্তি করেন, তারা কিন্তু অথরিটি চান, যে আপনার কি সাইনিং অথরিটি আছে, আপনি বিএনপির পক্ষ থেকে আমাকে এমপ্লয় করছেন? কারণ কি জানেন, ওয়াশিংটন পোস্টে বেগম জিয়ার নামে যে প্রবন্ধটি ছাপা হয়েছিল, যেখানে উনি পরিষ্কারভাবে বলেছেন যে বয়কট বাংলাদেশ, বয়কট শেখ হাসিনা না, বয়কট আওয়ামী লীগ না, বয়কট র্যাপ না, বয়কট পুলিশ না, বয়কট বাংলাদেশ উনি বলেছেন। কয়েকদিন পর ওনারা কিন্তু এটা অস্বীকার করেছেন। কিন্তু যেই কোনো লবিং ফার্মে যে কোনো সাধারণ চুক্তি হলো, আমার অথরিটি আছে কিনা, আমি যদি আজকে আপনার পক্ষ থেকে কাউকে গিয়ে বলি যে আমাকে এটা সময় টিভি অথরাইজ করেছে, আমি তাদের প্রতিনিধি, ওরা প্রথমেই দেখতে চাইবেন আমার অথরাইজেশন লেটার আছে কিনা সময় টিভির কাছ থেকে। বিএনপির ওই অথরাইজেশন লেটার ছাড়া বিএনপির ওখানকার স্থানীয় কারো পক্ষে কিন্তু এই চুক্তিটা করা সম্ভব না। আরেকটি কারণে, বিএনপি বা আওয়ামী লীগ ওই সমস্ত দেশে কিন্তু আমাদের আরপিওর কারণে এবং ওই দেশের স্থানীয় আইনের কারণে বিএনপি বা আওয়ামী লীগ পার্টি হিসেবে কিন্তু অপারেট করে না, করতে পারে না, আইন ভঙ্গ হয়। ওরা নানা ধরনের ট্রাস্ট এমনি পলিটিক্যালি ইউজ করে, বিএনপি আওয়ামী লীগ অন্য দল, কিন্তু আইনগতভাবে কিন্তু তারা করতে পারে না। সুতরাং যে বা যারাই লবিং করুক না কেন, সেটি অথরাইজড হয়েছে। আরেকটি ঘটনা, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটি দেখিয়েছেন, একটি বিএনপির কেন্দ্রীয় কার্যে পল্টনে ইউজ করা হয়েছে। কথা হলো, আমরা অনেক সময় বলি যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, বিএনপির এই টাকাটা যদি 1 টাকাও দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটি অনুমোদিত ছিল না, বিএনপির অভ্যন্তরীণ অডিটে এটা করা হয়নি। জাতীয় নির্বাচন কমিশনে দলগুলোর যে নির্বাচনে আয় ব্যয়ের হিসাব দেয়, সেখানে উল্লেখ নেই। কথা হলো, যদি 1 টাকাও করে থাকে, সেটি প্রদর্শিত নয়, সেটা মানি লন্ডারিং হয়েছে, যেই করে থাকুক। আমি আপনাকে এই জিনিসটা বলি, দেখেন আজকে আমার একটু আমার নিজেরও ব্যক্তিগত হতাশা এটি, আমরা গভর্নেন্স কত ভালো করবে সেটা নিয়ে কথা বলতে পারছি না। আওয়ামী লীগ এত ভালো চালাচ্ছে, বিএনপি আরও ভালো চালাবে কি না ক্রেডিবলি সেটা উপস্থাপন করতে পারছি না। আমরা লেগাসিগুলো নিয়ে আমরা ফাইট করছি। আপনি যে বাংলাদেশের সরকার ওয়াশিংটনে বলেন, লন্ডনে বলেন, বাউন্ডা, যারা যেখানে জাতীয় এবং বাণিজ্যিক স্বার্থে যারা লবিস্ট নিয়োগ করে, এটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়, এটা অডিট করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির অডিটটা হয়েছিল কিনা, যদি হয় আপনারা জাতির সামনে বলেন, এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে টাকাটা পাঠানো হয়েছিল কিনা, নাকি মানি লন্ডারিং হয়েছে? কারণ মানি লন্ডারিং এর সাথে তাদের ইতিহাস আছে, সিঙ্গাপুর থেকে ফেরত আসছে, FBI এসে সাক্ষ্য দিয়েছে, এগুলো হয়েছে। যদি এটা হয় তাহলে সেটা ওনারা বলুন, যে একটু আগে যে মহাসচিব উইথড্র করলেন, আমার ধারণা সেই কারণে উনি উইথড্র করেছেন। অনেক ধন্যবাদ প্রশান্তদা। কাশেম মোহন ভাই, লবিস্ট নিয়োগ প্রসঙ্গে তো দুই দল বলছেন, এর পাশাপাশি আরেকটি ইস্যু চলছে, নির্বাচন কমিশন আইন। আগামীকালকে সংসদ অধিবেশন আবার বসছে, বিলটি উঠবে, উঠতে পারে। তো এখন এই কমিশন আইন করা নিয়েও কিন্তু পাল্টাপাল্টি হচ্ছে,
আজকে যেরকম বিএনপি মহাসচিব কথা বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেছেন, গতকালকে পার্লামেন্টারি কমিটিতে গিয়েছিল আইনজ, সেখানেও বিএনপি দলীয় এমপি, জাতীয় পার্টির এমপি, আইনমন্ত্রী ইত্যাদি সবাই কথা বলেছেন। আইনটি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, আইনটি কেউ বলছেন পক্ষপাত দুষ্ট, কেউ বলছেন দায় সারা গোছের আইন, সবকিছু মিলে আইন যে একটি হওয়া দরকার ছিল সেই কথা কিন্তু, সেই তাগিদ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ সবাই দিয়ে যাচ্ছিলেন। তো এখন আইনটি যখন হতে যাচ্ছে তখন আবার এটি কতটা পক্ষপাত তুষ্ট আর কতটা ভালো সেই নিয়ে বিতর্ক, তাহলে সমাধানটা কোথায় যাবে আমাদের? আইন করার বিষয়টা তো সাংবিধানিক ভাবে বলা আছে, সংবিধানে উল্লেখ করা আছে, আইন করতে হবে। বাংলাদেশের এই 50 বছরের মধ্যে ইলেকশন কমিশন গঠনের ব্যাপারে কিন্তু কোনো আইন প্রণয়ন হয়নি। এটা আমাদের ব্যর্থতাই বলতে পারেন, সরকারের ব্যর্থতা, মেজর যারা দুইটা দল আছে স্টেক হোল্ডার তাদের ব্যর্থতা। তবে আওয়ামী লীগকে এই জায়গায় আমি ধন্যবাদ দেবো এই জন্যে যে তারা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শেষ পর্যন্ত আইনটা প্রণয়ন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে আইন, একটা আইন যখন প্রণীত হয় তখন এটার তো যে কোনো আইনেরই একটা একটা মেরিট ডিমেরিট থাকে, এখন সেইটাকে সর্বসম্মতভাবে হতে হবে এইরকম কিন্তু কিছু না। আপনি যখন পার্লামেন্টে আইন প্রণয়ন করে, যখন সেখানে পার্লামেন্টে কিন্তু যে মেজরিটি দল থাকে তারাই কিন্তু আইনটা প্রণয়ন করে। এখন অপোজিশন রুলটা হচ্ছে তার তাদের কথা নিয়ে তুলে ধরা, হ্যাঁ, তাদের দাবিটাকে সামনের দিকে নিয়ে আসা যে তাদের দাবি অনুযায়ী যে আইনটা প্রতিফলিত হয় কি না, হ্যাঁ, সেই দাবির ভিত্তিতে। তো সেইটা আমার তো মনে হয় না যে সেটা বিএনপি করতে পেরেছেন, এই জন্যে না বিএনপি বা জাতীয় পার্টি যারাই অপোজিশন যেভাবেই বলি আমরা তারা করতে পেরেছেন। এখন আমি মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এটা করা উচিত। যারা কিন্তু আপনি বলছেন বিএনপি বা অন্যান্য বিরোধী দল তারা করতে পারেননি, কিন্তু বিলটি যখন সংসদে উঠলো আমরা দেখলাম বিএনপির সদস্যরা খুবই সরব ভূমিকা রেখেছেন। গতকাল তো পার্লামেন্টারি কমিটিতে গেল, সেখানে পার্লামেন্টারি কমিটির মেম্বারদের মধ্যে বিএনপির এমপিও আছেন, সেখানে তারাও কথা বলেছেন, আমি একেবারে সামনে আনতে পারেননি কথাটি কি বলা যায় না? এখন প্রশ্ন হচ্ছে যে এটা যখন আপনি একটা বড় ইন্টারেস্টিং জিনিস, এই পর্যন্ত কিন্তু আপনার কোনো এক যুদ্ধবোধ নাগরিক সমাজের পক্ষ থেকে বোধহয় একটা কোনো আপনার রূপরেখা দেওয়া হয়েছে, সুজন দিয়েছে, হ্যাঁ সুজন দিয়েছিল গত 18 নভেম্বর আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে। এর বাইরে যারা স্টেক হোল্ডার, সুজন তার স্টেক হোল্ডার না, আবার সুজন স্টেক হোল্ডার না, আবার সুজন যখন দিয়েছিল তখন তো আইন করার বিষয়ে সামনে সুজন দিয়েছিল গত 18 নভেম্বর, গত বছর 18 নভেম্বর, আর আইনটি তো মন্ত্রী পরিষদে খসড়া পাশ হলো আপনার 17 জানুয়ারি 2022 না। আমার ইয়েটা হচ্ছে কি, আমি যে যারা স্টেক হোল্ডার যারা পার্লামেন্টে থাকেন তারাই তো স্টেক হোল্ডার, আপনি দেখবেন জি তারাই তো ধরে নেবেন, যারা অথবা যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারাই স্টেক হোল্ডার। তো তাদের তো কেউ কিন্তু এক আওয়ামী লীগ যেহেতু সরকার আছে তাদের দায়িত্বটা হচ্ছে স্টেকহোল্ডারদের সঙ্গে কোন আলোচনাই করা হয়নি, 17 জানুয়ারি পাশ করালো তারপর বিল আকারে উঠে গেল। আলোচনার বিষয় তো একটা বিষয় আছে, কিন্তু আপনি একটা প্রেস অহরহ কথা বলছেন, আপনারা সবাই তো কথা বলছে। এখন গভর্নমেন্ট কি করলো, রুলিং পার্টি কি করলো, এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি একটা কাগজে তাকে দিতে পারেন দাবিটা তোলে, যেমন আপনি আপনি বিভিন্ন দাবি, সব দাবি কিন্তু জনসম্মুখে আসে, এটা জনমুখে আসা উচিত ছিল, সেখানে কিন্তু আপনার কোন আলোচনা করেননি, এটিও তো একটা দিক কিনা না? এখন কথা হলো একটা আলো সরকারি দলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে। আচ্ছা, সরকারের পক্ষে মনে করেন যে আপনার সুজনে যেই সুজন, কিন্তু এখনো পর্যন্ত সুজনের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়নি যে যে রূপরেখা দেওয়া হয়েছে, যেটা পার্লামেন্টে উঠানো হয়েছে, হ্যাঁ, যেটা আলোচনা হচ্ছে এখনো পাশ হয় নাই, সেটা সুজন তারা কি বলেছেন সেটা কিন্তু জনসম্মুখে আসে নাই, সেটা জনসম্মুখে এসেছে। আমি সেই প্রসঙ্গে আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। শান্ত ভাই, আপনি যদি বলছেন যে বিএনপি ওন করে কিনা বা বিএনপি প্রবাসী কেউ করেছেন, আমাদের এই প্রসঙ্গে প্রশান্তদা বলছেন যেটি যে অথরাইজেশন লেটার বিএনপির পক্ষ থেকে লাগবেই, একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে এখন পর্যন্ত ব্লু স্ট্র্যাটেজিস ফার্ম, একটি পিআর কি বলে যে আপনার লবিং ফার্ম, তাদের ওয়েবসাইটে এবং বাংলাদেশি গণমাধ্যমে যতগুলো বিষয় এসেছে সেখানে দেখা গেছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখছেন। তো তার মানে হচ্ছে বিএনপির
হয়তোবা প্রবাসী কোন নেতা সেখানে ব্রিজটা করে দিয়েছেন, কিন্তু দল হিসাবে বিএনপি করেছে এটি কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে চলে এসেছে এবং সরকারি তরফেও এটিই দাবি করা হচ্ছে। একটু ভুল হচ্ছে, প্রথমে বলি যে আপনারা বিষয়টাকে গুলিয়ে ফেলছেন, দাদাও তাই করেছেন, সেটা হলো দল হিসেবে বিএনপি, দল হিসেবে আওয়ামী লীগ বা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন তারা করছে, এটা তাদের টাকায় করছে, তাদের এটার বৈধ টাকা না বিদেশি প্রবাসী নেতা দিয়েছেন, তার যদি ট্যাক্স পেইং টাকা থাকে সেটা তারা বুঝবেন, সেই হিসাবটা সরকার চাইতেই পারে। তাহলে বরং বিএনপির তরফ থেকেই তো সংসদে বলা হচ্ছে যে সমস্ত লবিস্ট নিয়োগে কোন দল কোন বা রাষ্ট্র কত টাকা খরচ করা হয়েছে সব উপস্থাপন করা হোক। আওয়ামী লীগ তো চাচ্ছে না, আওয়ামী লীগের কেউ তো দাবি করেনি যে সংসদে এটা সরকারের তরফ থেকে উপস্থাপন করা হোক, কারণ আওয়ামী লীগ কেন চাচ্ছে না? আপনি বলেন বিএনপির $1.6 লাখ নিয়ে এত কথা যারা বলছেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগ যে $13.4 লাখ দিল সেইটা আওয়ামী লীগ কি তাদের এই আয় ব্যয়ের মধ্যে প্রদর্শন করেছে কিনা? দাদা তো আওয়ামী লীগের লোক, বলতে পারবেন? সেইটা আওয়ামী লীগ তাদের কাছে নথিপত্র আছে বলেই সাহস করে এটা ছাপতে পেরেছে এবং তার প্রতিবাদ আওয়ামী লীগ করতে পারে নাই। আপনি তো একটা পত্রিকার সম্পাদক, না করেনি? দুই, আমি একটু বলি, আপনার সময় কথা বলবো না, আমি বলিও নি। দুই, আপনি দেখেন যে বিএনপি আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তারা যখন ওইখানে যে কাজ করেছে দেখেন তাতে কি কি বলেছে, যে তৎকালীন বিএনপি সরকারকে কর্তৃত্ব পরায়ণ উল্লেখ করে বলা হয় তারা গণতান্ত্রিক বিরোধিতাকে নিয়ন্ত্রণের নীতি অনুসরণ করছে। এতে আরো বলা আছে দেশটিতে সরকার সক্রিয়ভাবে ইসলামী মৌলবাদীদের উপস্থিতিকে উৎসাহিত করছে, যে মৌলবাদীরা আল কায়দা বা অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তাদের প্রতি সহানুভূতিশীল। অর্থাৎ বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র এবং বিএনপি সরকারকে একটি জঙ্গিবাদী সরকার এই হিসেবে পোর্ট্রেট করে বিএনপির ক্ষতি করতে গিয়ে দেশ হিসেবে বাংলাদেশের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র যদি বলেন করে সেটা করেছে আওয়ামী লীগ এই $1,00,000 দিয়া। তারপরও আমি বলছি দল হিসেবে আওয়ামী লীগ তাদের টাকা দিয়া তাদের ফান্ড দিয়া তারা লবিস্ট নিয়োগ করেছে কাজ করেছে সেটা লাভ যাই হোক হবে, বিএনপিও তাদের প্রবাসী নেতা যদি করে থাকেন বা এটাও যদি প্রমাণিত হয় যে সরাসরি বিএনপি করেছে সেই জবাব বিএনপি দেবে তা টাকা স্বচ্ছ কিনা, বিষয় এইটাই। সরকার তাহলে ওটা প্রমাণ করবে এখন যে করেছে এই কাগজ এই নথি যে বিএনপি দল হিসেবে এখান থেকে করেছে সেটা। দ্বিতীয় কথা আসেন, আপনারা আওয়ামী লীগ বিএনপি দুইটা কেনা হয় দুইটাকে আপনি প্যারালাল করেই দেখেন, দুই দলই করেছে, দুই দলের হিসাব দুই দল দেখ। আমি যেটা বলেছি সরকার এদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে আমরা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুম বুঝিয়ে থাকি যেই গুমটা, এই দুইটা জিনিস যে ব্যাপকভাবে এদেশে করেছে গত এক দেড় দশকে এটা তো মিথ্যা নয়। এটা এইটা বোঝার জন্য আমার ওই আওয়ামী লীগের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন দরকার নাই, আমার ওইখানে আমাদের কতজন বড় অফিসারকে স্যাংশন দিল নিষিদ্ধ করলো সেটা বোঝার দরকার নাই। আমরা এই দেশের নাগরিক, এই দেশের সংবাদ মাধ্যম, এই দেশের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং আমরা অসংখ্য ভুক্তভোগীকে কাছ থেকে দেখছি, সুতরাং আমরা জানি কতটা মানে বাজেভাবে এই দুইটা জিনিসকে তারা ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবহার করে। দাদা ঘুরে ফিরে চলে গেছেন জিয়াউর রহমানে, আমরা ছিলাম লবিস্ট নিয়োগ নিয়ে, আমি তো যাইনি যে 73, 72, 73, 74, 75-এ জাসদের 30,000 যে তাদের কর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে, এটা জাসদের অভিযোগ এবং ডকুমেন্টেড অনেক কিছু, সেটা কে করেছে? সিরাজ সিকদারকে কিভাবে হত্যা করা হয়েছে এক্সট্রা জুডিশিয়ালি সেই বিষয়ে তো যাইনি, অত পেছনে যাওয়ার দরকার নাই, মানুষ তো এখন এটাই দেখছে কি করছে। আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর সামরিক আইনে বিচার বা ফাঁসি দুইটা প্যারালাল জিনিসটা, সামরিক আইনে সেটা হলে সেটা নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা গুম, একজন মানুষ তার পরিবারের একজন মানুষকে তুলে নিয়ে যাবেন, তার মৃত্যুদিন থাকবে না, তার কবর থাকবে না, তার যে আর্থিক লেনদেন তার সন্তানরা ব্যবহার করতে পারবে না, এরকম একটা জঘন্যতম অপরাধ এরকম অভিযোগে আপনার শান্ত ভাই প্রশ্ন দাও করছেন যে এই আপনার সামরিক আদালতে বিচারের নামে যাদেরকে মৃত্যুদণ্ড দেয় তাদের মৃত্যুদিন নেই, তাদের কবর নেই, তাদের পরিবারের কাছে তাদের কোনো সেটা সাবধানে আপনারা আবারো বলি শুধুমাত্র এই সরকারের জঘন্য অপরাধকে ঢাকবার জন্য
জিয়াউর রহমানের আমল হয়েছে যে এটা সামরিক আদালত, সামরিক আদালত আর দেশের এই বিচার বিভাগ দুটো এক নয়, দুইটার সিস্টেমও এক নয়। সেটা সামরিক আদালতে যেটা হয়েছে সেটা সামরিক আদালতে চ্যালেঞ্জ করুক তারা, এবং সেটা এত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা আছে, তারা যদি অতই পারে কত কিছুর বিচার করেছে সেগুলোরও বিচার করুক। সেটা না করে শুধুমাত্র নিজেদের অনৈতিক কাজকে ঢাকবার জন্য ডাল হিসেবে ব্যবহার করছে। বরং আরো একটা জিনিস দেখেন, আজকে ঝুঁকিটা আমি আধা মিনিটে শেষ করি। ইউরোপ ইউনিয়নের একজন পার্লামেন্টের একজন মেম্বার তিনি ইউরোপ ইউনিয়নের কাছে আবেদন করেছেন বাংলাদেশের র‍্যাবকে নিষিদ্ধ করার জন্য। ইতিমধ্যে ওয়ার্ল্ড ওয়াইড এশিয়ার খুবই ওয়েল রেপুটেড 12টা অর্গানাইজেশন, একটা দুইটা না, এটা বিএনপি জামাত করে নাই, তারা জাতিসংঘে আবেদন করেছে র‍্যাবকে নিষিদ্ধের জন্য। সমালোচনা আলাদা, কিন্তু 12টার মধ্যে কি একটা সংগঠন নাই যেটা, একটা নয় আপনি বলেন, একটা নেই ট্রাস্টর দিয়ে 12টার মধ্যে সবগুলো অভিযুক্ত সমালোচিত, ট্রাস্টর দিয়ে না, এর মধ্যে একটা সংগঠন আছে জেলে নিবেন, বন্ধ করে দিবেন, 5 মেতে মানুষ মারে নাই, সংখ্যা কম বেশি সেটা আপনি যাচাই করবেন। এটা আমি একদম শুনে আমি একটু আনফেয়ার অ্যালোকেশন অফ টাইমে পড়ে যাচ্ছি। জি জি, আপনি বলুন প্রশান্ত দা। সেটি হচ্ছে, শুনেন, আমি এই যেটি সংগঠনের কথা বলি তার আগে আমি একটু করে বলে নিই। লোক, এখন একটা বিষয় চালু হয়েছে যে ডিস ইনফরমেশন বিইং ওয়েপনাইজড, হ্যাঁ, লেথাল ওয়েপনাইজ, অস্ত্রের সাথে শক্তিশালী। আমি তো দেখছি যে র্যাবকে নিয়ে অনেক কথা বলা যায়, তারপর উন্নত প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের কথা বলা যায়, আমেরিকায় তাদেরকে ট্রেনিং দিয়েছে, ব্রিটিশ প্রতিষ্ঠান ট্রেনিং দিয়েছে, এগুলো করা যায়, কিন্তু ডিস ইনফরমেশন বিইং ওয়েপনাইজড এগেনস্ট র্যাব, দেখেন তারা প্রিএমটিভ অ্যাকশন নিয়েছে বলে কত সহস্র মানুষের জীবন বেঁচেছে। তারা মাদক কারবারি অ্যারেস্ট করেছে 1,23,582 জন সিন্স দেয়ার ইনসেপশন। আপনি, তারা আর্মস উদ্ধার করেছে 17,650টি, তারা সামগ্রিকভাবে বুলেট দেখেন 2,52,717 রাউন্ড আপনার বুলেট উদ্ধার করেছে, 1,000 জন ইনজিউড হয়েছে, 29 জন র্যাব ইনক্লুডিং লেফটেন্যান্ট কর্নেল আজাদ সিলেটে তারা মারা গেছেন। দেখেন এই এই তারা যে প্রিএমটিভ অ্যাকশনগুলো নিয়েছেন, এগুলো FBI করে, সোয়াত করে, MI5 করে, স্কটল্যান্ড ইয়ার্ড করে, সবাই করে। সুতরাং র্যাবের বিরুদ্ধে, র্যাবের আমাদের যারা 9,000 যারা পার্সোনেল আছে এখানে, পুলিশ, আর্মি, আনসার, সবাই, তাদেরকে ডিমোরালাইজ করার জন্য একটা অসম্পূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ ভুল রিপোর্ট দিয়ে এই ধরনের একটি লবিং করা হয়েছে। আপনি লক্ষ্য করবেন, অধিকারের প্রসঙ্গ আসছে, হি ওয়াজ দ্য DIG অফ BNP জামাত, DIG, অ্যাটর্নি জেনারেল অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন আদিলুর রহমান শুভ্র, উনি এই 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 সংগঠনটি হেফাজতের আমি রুটটা বলছি। উনি DIG না, উনি যদি আরো বড় পজিশনও থাকতেন, তার কথা যদি সত্য হতো এটাকে খারিজ করে দেওয়া যায় না? হাইকোর্ট ডেকেছিল, ওনারা কিন্তু এই 63 জনের নাম আজ পর্যন্ত দিতে পারেননি, কিন্তু রিপোর্টটা প্রত্যাহারও করেননি। অনেকে জীবিত পাওয়া গেছে, ওনারা প্রত্যাহার করে। আপনি দেখেন, একটি ভুল হতে পারে, একটি রেসপন্সিবল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যদি কোনো ভুল করেও থাকেন সেটি সংশোধন করা যায় প্রথম সুযোগেই, ওনারা সেটাও করেননি। আমি রিলেট করতে চাচ্ছি ওনাদের যে পলিটিক্যালি বায়াস, ওনারা অদক্ষ নন, কিন্তু ওনারা খুবই দক্ষ, পলিটিক্যালি 100% বায়াস, পলিটিক্যালি ম্যানিপুলেটেড এই ডাটাগুলো ওনারা দিচ্ছেন। এবং আনফেলের যে আজকে সূত্র দেখেছেন, ওরা উল্লেখ করেছে অধিকারের কথা, এমন একটি প্রতিষ্ঠান তারা উল্লেখ করেছেন যারা গত 10 বছর ধরে নিজেদের প্রমাণিত হওয়া ভুল রিপোর্ট প্রত্যাহার করেনি এবং সেটি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। একটি উদাহরণ দিই, আনফেল আবার অধিকারের তথ্যই প্রচার করেছে করেছে একটি উদাহরণ দিই, টেকনাপের যে বিষয়টা উল্লেখ করেছে স্টেট ট্রেজারি ডিপার্টমেন্টের, টেকনাপি যিনি এই ঘটনায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, মারা গেছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার এলাকা ওখানে, আমি গভীরভাবে দুঃখিত এখনো পর্যন্ত, এটা একটা ইররিপেয়ারেবল লস। উনি তো যুবলীগের সভাপতি,
অথচ ওনার উদাহরণ দিয়ে দেখিয়েছে যে এরা প্রতি র্যাবের নাম দিয়ে যে তারা অপোজিশনকে সাপ্রেস করার জন্য, হি ওয়াজ দ্য যুবলীগ প্রেসিডেন্ট অফ টেকনাপ উপজেলা, তাহলে উনি অপোজিশন হলেন কোত্থেকে? তো এইরকম প্রচুর ভুলভাল তথ্য দিয়ে তারা আজকে আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, লক্ষ্য করবেন রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন জাতীয় স্বার্থে ফাংশন করে তারা কিন্তু এক। আজকে আপনি একটা উদাহরণ দেখাবেন যেখানে সিআইএ, আপনি লক্ষ্য করেন এই গুয়ান্তানামো বেয়ের জন্যই তো সিআইএ তাহলে 20 বার নিষিদ্ধ হতে পারে, আপনার পোল্যান্ডের যে তাদের ডার্ক সাইড গুলো এটার জন্য স্টেট ডিপার্টমেন্ট বলেন সব নিষিদ্ধ। এই প্রসঙ্গগুলো বুঝে আমি আরেকটা খুব অল্প কথা আপনাকে জানতে চাই প্রশান্ত ভাই, সেটি হচ্ছে যে আজ গতকালকে পার্লামেন্টারি কমিটিতে যখন এই ইসি বিলটি নিয়ে আলোচনা হচ্ছিল পার্লামেন্টারি কমিটিতে, বের হয়ে গণমাধ্যমের প্রতিক্রিয়াতে বিএনপি দল এমপি বলছেন যে দুটি নির্বাচন কমিশন অর্থাৎ ইমিডিয়েট পাস দুটি নির্বাচন কমিশনকে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী বলছেন ইন্ডিমিউনিটি নয় লিগাল কভারেজ দেওয়া হয়েছে। আপনি আমাদের মধ্যে একমাত্র আইনের লোক, বলেন তো ইন্ডিমিউনিটি আর লিগাল কভারেজ পার্থক্য ভুল? ওনারা দুইটা কমিশন বলেননি, সার্চ কমিটিকে বলেছেন এর আগে, নট দ্য কমিশন। সার্চ কমিটিকে বলেছেন মানে সার্চ কমিটির মাধ্যমে দুটি কমিশন গঠন করা হয়েছে, সেই প্রসঙ্গে কমিশনের কথা। কারণ আইন যখন করা হয়, এমনকি 26 মার্চে যখন বাংলাদেশের স্বাধীনতা আপনার এবং পরে যে এপ্রিলে 17 এপ্রিলে যখন আমাদের ঘোষণাপত্র হয়, সেখানেও কিন্তু ওই সময়ে পাকিস্তান আমলে এর আগে তারিখ আগের থেকে 25 মার্চ পর্যন্ত বলবৎ সকল আইনের এবং আইনের অধীনে বলবৎ সকল কার্যক্রমের ধারাবাহিকতা দেয়া হয়েছিল, এটা ইজ লিগাল কভারেজ, এটা দিতে হয়, এটা কিন্তু ইন্ডেমনিটি না। আরেকটি কথা, সংবাদেরই একটি কার্টুন বেশ আগে শেয়ার করি, কুদ্দুসের কার্টুন ছিল, বলে যে কলাটা ছুলে দাও তো, তো ছুলে দিছে, পরে বললো ছুলে দেখ দিছো কেন, এখন বুঝাইয়া দাও। ওনারা 2 দিন আগেই বলেছেন 2 দিনে আইন প্রণয়ন করা সম্ভব বলেছেন, সুজনও বলেছে, সুজন বলেছে, স্বাধীন মালিক স্যার বলেছেন, সবাই বলেছে। এখন সরকার তখন বরং বলছিল যে দেখেন এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, সব দলের সাথে এনগেজ হতে চাই, সবার মতামত নিতে চাই, এত দ্রুত সময়ে করা যাবে না। কিন্তু তখন সবাই মিলে এমন একটা প্রেসার দিল, এমন ভাবে ব্যবস্থা করলো, অথচ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মাত্র 29.5 বছর আজকে সহ, আওয়ামী লীগের বাইরে ওনারা বিএনপি ওনাদের চালাতো চাচাতো খালাতো সবাই মিলে ছিল 31 বছরের বেশি, ওনারা কিন্তু আইনটা করার নামও ধরেন। এই প্রসঙ্গে আপনার সঙ্গে একটু জানতে চাইবো, আজকে যখন আইনটা করা হলো পরে কলাটা শুনলে কেন এখন বুঝাই দাও, আমি জানতে চাইবো এর আগে কাশেম আপনি যেটা বলছিলেন দুজন কথা বলেন, যখন গত 18 নভেম্বর আইনমন্ত্রীর সঙ্গে দেখা করলো, এটি খসড়া দিল এবং সুজন বলল যে 3 পাতার আইন 7 দিনের মধ্যে সম্ভব ইত্যাদি, আর এরপরে যখন এই বিলটি যেদিন সংসদে উঠলো সেদিনই সুজন একটি ওয়েবিনারের আয়োজন করেছে, সেই ওয়েবিনারের আয়োজন করে সুজন বলছে যে আইনি বৈধতার মধ্য দিয়ে একটি পক্ষপাত দুষ্ট আইন করা হচ্ছে। যেদিন বিলটি উঠলো সংসদে সেদিনই সুজন আবার এই প্রতিক্রিয়া দিয়েছে। তো এখন তারাই বলছিলেন যে 3 দিনের মধ্যে এই 3 পাতার আইন করে ফেলা সম্ভব, আবার আইনটি করা হচ্ছে যখন তখন আবার তাদের এই ধরনের প্রতিক্রিয়া। না আসলে পক্ষপাত তুষ্ট কোন জায়গাটি, এটা তো সুজনের বলা উচিত। হ্যাঁ, প্রয়োজন মনে করি আমি, আমার যে সুজনের যে প্রস্তাবনা ছিল আপনার নির্বাচন কমিশনের গঠনের ব্যাপারে, সেই প্রস্তাবনাটা সুজনের পক্ষ থেকে, সুজন তো সবসময় তো আপনার যে কোনো ইস্যুতে অহরহ কথা বলছে, তারা প্রেস কনফারেন্স করেন, তারা পাবলিশড অনেক ডকুমেন্ট পাবলিশড করেন। হ্যাঁ, তো তাদের পক্ষে তো আমার মনে হয় এরকম কিছু করা উচিত ছিল পাবলিকলি, যে কোন জায়গায় পক্ষপাত তুষ্ট করা হয়েছে আইনটা, এইরকম তাহলে আমাদের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হতো। কিন্তু আপনি ঢালাও ভাবে পক্ষপাত তুষ্ট হয়েছে, এটা একটা ঢালাও কথা, এটা আপনি কিভাবে কগনিজেন্স নেবেন, নেওয়া যায় আমার পক্ষপাত তুষ্ট আইনে আমরা এটা বলেছিলাম, এটার সাথে এটা কন্ট্রাডিক্ট করছে যে প্রস্তাবিত আইনে সেটা নাই। হ্যাঁ, যেখানে পার্লামেন্টে যে উপস্থাপন করা হচ্ছে, পেশ করা হচ্ছে আইন প্রণয়নের জন্য, সেখানে আমরা যেটা প্রস্তাব করেছিলাম রেখেছিলাম সরকারের কাছে, এটার সাথে দিস দ্য ডিফারেন্স, এটা আমরা আমি সেইভাবে বলছি না, আমি বলছি যে গভর্নমেন্ট তো তার একটা নিজস্ব আঙ্গিক আছে, হ্যাঁ সরকারি দলের নিজস্ব একটা আঙ্গিক আছে, আপনি পার্লামেন্টে একটা যদি অপোজিশনও থাকে, যে কোনো অপোজিশনের পক্ষে তো আইন প্রণয়ন করা সম্ভব না, অপোজিশনের পক্ষ থেকে যদি তোলা হয় তাহলে গভর্নমেন্ট সর্বোচ্চ কর্তৃপক্ষ এক সংশোধন দিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারে, পার্লামেন্টারি প্র্যাকটিস, ইট ইজ দ্য প্র্যাকটিস, এর বাইরে তো কিছু করার অবস্থা নাই। যদি প্রস্তাবিত আইনের সাথে আইনটাকে প্রণয়ন করেন সরকারি দলই, পাশও করবেন সরকারি দলে, এই প্রস্তাবিত আইনের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, যদি ঐক্যমতের ভিত্তিতে করা হয়, আপনি হোয়াই সংসদীয় কমিটিতে যাবে কেন, এটা যাতে একটা ঐক্যমত সৃষ্টির জন্য, হ্যাঁ যাতে আইনটা সহস্তরভাবে প্রণয়ন করা যায়, সেখানে যদি মতভেদ থাকে, মতভেদ থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি যে সরকারি দলের মেজরিটিতে আইনটা পাস হবে, রাইট রাইট, সেখানে যদি সরকারি দলে যদি আপনি যদি বোঝাতে সক্ষম হন
সরকারি দলে দিস দ্য অ্যাডভান্টেজ যে আপনি সরকারি দলে থাকলে, ট্রেজারি বেঞ্চে থাকলে আপনি এটা আইনটা প্রণয়ন করতে পারবেন। আর যদি না থাকতে পারেন, যদি না আপনি যদি অপোজিশনে থাকেন তাহলে কি দাঁড়ায়? তাহলে আপনার দাবিটা আইনেটা কোনটা আপনার কাছে এন্টি পিপল মনে হয়, আইনের কোন ধারাটা সেটা জনসম্মুখে তুলে ধরা, তারপরে সেখানে এইটার বিরুদ্ধে এইটার এইটা অ্যামেন্ডমেন্ট কোন জায়গায় করা দরকার, এইটা এই আইনের এই ধারাটা আমি অ্যামেন্ডমেন্ট করার পক্ষে, সেটা যদি আপনি যুক্তিতর্ক দিয়ে হয়তো দেখবেন অনেক জায়গায় সময় সরকার মেনে নেয়, কিন্তু এই আইনের ক্ষেত্রে আপনি একটা দেখবেন, আমি আমি এই পর্যন্ত আমি দেখি নাই খসড়া কেউ দিয়েছে। আমি এই রকম সুজন 18 তারিখে যে কথাটা বললেন, 18 নভেম্বর 2021 হ্যাঁ রাইট, আইনমন্ত্রীর কাছে একটা দিয়েছেন, সেটা কিন্তু না সরকারিভাবে সেটা পোস্টে আসে না, কিন্তু সেটা সুজনের পক্ষ থেকে আমি মনে করি জনসম্মুখে আসা দরকার ছিল। অনেক ধন্যবাদ শান্ত ভাই। এখানে এই যে আইনটি নিয়ে তো কথাবার্তা অনেকেই হচ্ছে, পাশাপাশি যে আইন প্রণয়নের তাগিদ কিন্তু সব দল থেকেই ছিল, তো এখন বিষয়টি কিভাবে দেখবো আমরা, যে আসলে বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তারা কি বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, নাকি মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটি দেখি যে সব কিছু নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকে, নাকি আপনার কাছে কি মনে হয় যে কিছুটা হলেও সার্বত্তা আছে বিরোধিতার মধ্যে? এটা বলার আগে এক মিনিটে ছোট্ট করে খুব সংক্ষেপে আমি একটা জিনিসের উত্তর এখনো পাইনি, ভবিষ্যতে যদি কেউ দেন, যে বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছে আমাদের যে গচ্ছিত টাকা, সেই টাকাটা পার্লামেন্টে আলোচনা না করে, প্রকাশ্যে না বলে, এই দেশের মানুষকে সরকার নির্দেশ দিয়ে বিভিন্ন বাহিনীকে দিয়ে গুমখুন করিয়ে আবার আমাদের টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করতে পারি কিনা বা সেটা কেন করলো, এইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। আরেকটা হচ্ছে র‍্যাব, পুলিশ, বিজিবি, এদেরকে সরকার যা নির্দেশ দেয় তারা তা করে, সেটা করতে গিয়া কিছু এইসব এক্সট্রা জুডিশিয়াল কিলিং এইটা এটা করতে গিয়া বাহিনী এখন বিপদের মুখে পড়ছে ইন্টারন্যাশনালি। সুতরাং এই বাহিনীগুলোকে সরকার এই পথে নিয়ে গিয়ে দেশের ক্ষতি করলো, বাহিনীর ক্ষতি করলো। তৃতীয় হলো, দাদা একজন আইনজীবী, র‍্যাব যখন বিএনপি গঠন করে তখন এর বিরোধিতা কিন্তু আওয়ামী লীগও করেছিল। আজকের প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরার পথে এয়ারপোর্টে বলছিলেন তিনি ক্ষমতা আসলে র‍্যাব নিষিদ্ধ করবেন, সেই র‍্যাবকে বিএনপি র‍্যাব ইন্ডেমনিটি দেয় নাই, বিএনপি ক্লিন হার্টের ওইটার ইন্ডেমনিটি দিয়েছিল। যাই হোক, সেই র‍্যাবকে এই সরকার টিকিয়ে রেখে বহুগুণে তাদের দিয়া এই সব অপকর্ম করিয়েছে সরকারের নির্দেশে, ভিকটিম করাচ্ছে এখন র‍্যাবকে। এর মূল এটা তো আসলে মূল কাজটা সরকারের, সরকার পরিচালকদের। যাই হোক, তারপর আবার তিনি সেই র‍্যাবের এখন প্রশংসা করে তারা কি কি ভালো কাজ করেছে সেটা তুলে এনে তাদের যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিজিএফএন সেটাকে ঢাকার মতো একটা অমানবিক কাজ একজন আইনজীবী করছেন, আমি মনে করি র‍্যাবের দোষটা দোষ এই সরকারের, তারা নির্দেশ দিয়েছে। এবার আইন নিয়ে বলি, আইন হচ্ছে গিয়ে একটা আইনের দাবি দীর্ঘদিন ধরে দেশে ছিল, যারা যখন বিরোধী দলে থাকে বিভিন্ন সময় দাবি করেছে, অনেক কিছুই হয়নি, কিন্তু এক নাগারে আওয়ামী লীগ 3 টার্ম ক্ষমতায়, এইটাও এই দেশে কেউ থাকেনি, এবং সর্বশেষ অ্যাট এ টাইম এতদিনের মধ্যে তারা একটা আইন করার কথা ভাবেনি, করতে চায়নি। এখন যখন সুশীল সমাজ বিভিন্ন দল চাচ্ছে, তখন একটা কৌশলের আশ্রয় নিল, তাড়াহুড়া করবে, 2 দিনেই আইন করা যায় যদি সদিচ্ছা থাকে, ভালো আইন 2 দিনে করে আপনাকে পচাইন উপহার দিতে তো বলেনি, আপনি কি করেছেন এখানে? এটা প্রধানকে, এটা বেসিক্যালি নির্বাচন কমিশন গঠন আইন তো হয় নাই, বিজ্ঞজনরা বলছেন সার্চ কমিটি গঠন আইন। সার্চ কমিটি কি হবে, এর চিফ কে থাকবেন? আপিল বিভাগের একজন, কিন্তু সংবিধানে তো আপনি নির্বাচন কমিশন আইন করতে হবে, বলি আইনটা সরকারিভাবে মনে করেছে, একটু একটু দেখেন ব্যক্তিগুলা কারা, সরকার করেছে এই নির্বাচন কমিশন কেন, ভোট অনুষ্ঠানের জন্য, ভোটের প্রধান পক্ষ কারা, ভোটদাতারা বা ভোটাররা এবং ভোট প্রার্থীরা, ভোটদাতাদেরও আপনি কোনো কিছু শুনলেন না মতামত, ভোট প্রার্থী যে ক্যান্ডিডেট জনপ্রতিনিধি তাদের কথাও শুনলেন না, কারণ এখন যারা সংসদ আছে তারা তো রাতের ভোটে নির্বাচিত, এটাকে জনপ্রতিনিধি আমি মানি না অন্তত। সেকেন্ড কথা, কারো সঙ্গে আলাপ ছাড়া আপনি এইরকম একটা দিলেন, তাতে প্রধান করলেন কি, প্রস্তাবিত যেটা আপিল বিভাগের একজন বিচারপতি, প্রধান বিচারপতি মনোনীত, সেই বিচারপতি নিয়োগে দেশে প্রশ্নবিদ্ধ, সেই বিচারপতির প্রধান যে তাকে আমরা দুর্নীতিবাজবাজ নিয়ে দেশের বাইরে পাঠান এবং তাকে এখন বিচারের মুখোমুখি করান, বিচারপতিদের ইন্টিগ্রিটি এই সরকার ওইখানে নিয়ে এবং অন্যান্য পদে ডিসি চেয়ারম্যান সহ আর প্রেসিডেন্ট মনোনীত, এইখানে এইখানে এমন ভাবে সময় টিভির উপস্থাপকতা এরকম খুঁজে পড়ি তাদের সব এই প্রশান্ত দা রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ বিকেলবেলা, সেদিনই হচ্ছে আপনার সকালবেলা ক্যাবিনেটে পাশ হলো, এত দ্রুত যখন হয়ে গেল
তখন তো বিরোধী রাজনৈতিক দল থেকে প্রশ্ন উঠলে সেটাকে একেবারে কি অযৌক্তিক বলা যাবে কিনা? মোটেই অযৌক্তিক না। আজকে রিজভি ভাই যেটি বলেছেন যে সব মুজিব কোর্ট পড়া লোকজন দায়িত্ব পাবে, যথার্থই বলেছেন। ওনারা তো জিন্না টুপি চান, ওনে তো আমরা নাই, তাহলে তো পাকিস্তান যেতে হবে। তো বাংলাদেশে যেহেতু মুজিব কোর্ট স্বাধীনতার প্রতীক, হ্যাঁ মুজিব কোর্ট গণতন্ত্রের প্রতীক, তো মুজিব কোর্ট করা লোকজন দায়িত্ব পেলে আমার কারো কোনো আপত্তি নেই। জিন্না টুপি ওনারা চান, সেটা ওনারা ক্লিয়ার করে দিয়েছেন ওনারা কী চান। ওনাদের সময় যেটা ছিল রব সাহেব পালা এসেছিল, আরও কী কী করছে এগুলো, এগুলোতে আমি যাবো না, যেহেতু উনি অতীতে যেতে মানা করেছেন। আমরা একটু বর্তমানেই থাকি এবং ভবিষ্যতে কী করা যায় দেখি। শোনেন, এই এত বছর আইনটা কেউ পাশ করেনি, উদ্যোগও নেয়নি, বা সরকারও এখন একটা বলে না যে 59th minute of 11th hour ওই অবস্থায় আসছে। এই কারণে আইনমন্ত্রী যথার্থই বলেছেন যে একটু সময় নিয়ে করতে চান, কিন্তু এটা ওনারা দিতে রাজি না, এখনই করেন। ওই এটাই আমি কলার কুদ্দুসের কার্টুনের উদাহরণ এই কারণেই দিলাম, এখন যখন করলো তখন বলে যে এই অসুবিধা। যারা দুই দিনে করতে বলেছেন এরাই বলছেন এখন না, এত তাড়াহুড়া করা ঠিক হবে না। শোনেন, তার উদ্দেশ্যটা পরিষ্কার, উদ্দেশ্য একটি ভালো আইন নয় ছিল না, তাহলে ওনারা কিন্তু এটা বলতেন না। উদ্দেশ্যটা ছিল এটা নিয়ে একটা বিতর্ক করা, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, কারণ এই বিদায়ী নির্বাচন কমিশনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে। আমাদের একজন কমিশনার কিন্তু তাদের নমিনি, ওনারা কিন্তু আগেরবার অংশগ্রহণ বিএনপি অংশগ্রহণ করেছে, বিদায়টাতে করেছে, আগেরটাতে করেছে, করে কোনো লাভ হয় না, এই জন্য এবার তারা যায়নি। না, ওনার লাভ হয়নি কি, তাহলে ওনাদের নমিনি দিল কেন? এবং সেই নমিনি যখন অ্যাপয়েন্ট করলো রিজেক্ট করলো না কেন, লাভ হয়নি কি বললো? আচ্ছা, তাহলে বাকি চারজন কাদের নমিনি? বিভিন্ন পদের, বিভিন্ন দলের ছিল, তরিকত ফেডারেশন ছিল, আওয়ামী লীগ ছিল, তরিকত ফেডারেশন এর নাকি সবচেয়ে বেশি অন্যান্য লোকজন ছিল, আওয়ামী লীগের জোটভুক্ত হতে পারে, আওয়ামী লীগ কে তাহলে আওয়ামী লীগ তো আছে, বিএনপি এর একজন দিয়েছে, বিএনপি দেখাক তাদের সময় আমাদের একজনকে দিয়েছে কিনা দেখাক। ওনারা দিয়েছে যারা মাগুড়া করে, যারা এক কলমে মাইল পার করে, যেখানে জায়গা দিন লিখেছে মা গুড়া ধন্যবাদ প্রত্যাহার করলাম, এই ধন্যবাদ যথাযথ না। সমুদ্র সীমা করলো দীর্ঘদিন, ওনারা কি করছিলেন, নরসিমা রাওয়ের সাথে মিটিং করে এয়ারপোর্টে, যখন জিজ্ঞেস করছে বেগম জিয়াকে পানির কি করলেন, গঙ্গা চুক্তির কি করলেন, তিস্তা চুক্তির কি করলেন, উনি নির্বিবাদে ভালো মানুষের মতো বললেন, ভুলে গেছে না, এটা ভুলে গেছেন, এটা মিথ্যা কথা দিয়ে বলেছেন, এটা মিথ্যা কথা, উনি এখন অসুস্থ, এটা একদম মিথ্যা কথা। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা একদম মিথ্যা কথা, পারলে না আপনি কিভাবে দায়িত্ব নেবেন? আমি বলছি, বলেছেন যে আপনি একজন নেত্রী জানেন না, রেকর্ড করতে পারলে, আমি আমি প্রতিবাদ করছি, এটা এটা আপনি পারলে রেকর্ড করতে, না হলে প্রত্যাহার করেন। একজন একজন অসুস্থ সিনিয়র সিটিজেন সাবেক প্রধানমন্ত্রী, তার নাম ব্যবহার করে আপনি মিথ্যা, উনি পাবলিক ফিগার, তার নামই ব্যবহার করুন না, তার মিথ্যা মিথ্যা বলতে পারেন, যদি বলতেন যে যেখানে যে আপনার এই যে নয় অনুচ্ছেদ, তারপর ওনারা আরেকটি যেটা বলেছেন যে এটা সংশোধন, এগুলো হতে পারে, কারণ সার্চ কমিটির ধারাবাহিকতা থাকবে। আরেকটি হচ্ছে ওনাদের যে যোগ্যতা, যেখানে দুই বছর অন্যান্য ছিল, ওখানে বলেছে যে কোনো মেয়াদ, বরং এটা ভালো, ওয়েলকাম ওয়েলকাম, একটি আইন হলে, এই যে যেমন ICT অ্যাক্ট নিয়ে অনেক কথা হচ্ছে এখন, কিন্তু সরকার সবাই আমরা বলছি যে না, এটির অপব্যবহার হচ্ছে, এবং আইনমন্ত্রী বলেছেন যে দুর্ব্যবহার বা এরকম আরেকটি শব্দ দিয়েছে, এটি এটি হচ্ছে, এবং এটির এটিরও কিন্তু একটা জায়গায় পরিবর্তন। ধন্যবাদ, আমি কাশিমন আপনাকে শেষ করবো, 10 সেকেন্ড সময় আছে। তো তারপরও আইন একটি হচ্ছে এবং সবাই মিলে একটি ভালো নির্বাচন আমরা কমিশন গঠন করবো, ভালো নির্বাচন হবে, সেই আশাবাদী আপনি শেষ করবেন। আমি আশা করি যে আগামী নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন হবে, এটা এক্সপেক্টেড, হ্যাঁ রাইট, এটা অনলি এক্সপেক্টেড যে পিপল তার ভোট দিতে পারবে, জনগণ তার প্রত্যাশা পূরণ করবে, তার সেটি আমরা আশা করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিন্তু সেই প্রিকন্ডিশন আওয়ামী লীগের বিএনপি কি স্ট্র্যাটেজি নির্বাচন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে সম্পাদক আগামীকাল আবার দেখা হবে, 10টায় দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।